হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি এক্সামিনেশন আপডেট ভিডিও। আজকে আমি আলোচনা করতে চলেছি নাইফা 2022 নিয়ে। সো অনেকেই তোমরা হয়তো অবগত, যারা বিফার্ম পড়ছো তারা জিপ্যাট ক্র্যাক করে এমফার্ম করতে পারো, এবং জিপ্যাট ক্র্যাক করলে তারপরে নাইপার দিয়ে নাইপার থেকেও কিন্তু এমফার্ম করা যায়। নাইপার মানে যেমন আমরা আইআইটি বলতে মানে টপ ক্লাস ইঞ্জিনিয়াররা আইআইটিতে পড়াশোনা করে, যেটা আমরা কম বেশি বুঝি, ডাক্তাররা এইমসে পড়াশোনা করে, সেরকম আমাদের ফার্মা ফিল্ডের মানে টপ ক্লাস ইনস্টিটিউশন বলতে আমরা নাইপারকে বুঝি। নাইপার থেকে আগে এমফার্ম এবং পিএইচডি করা যেত, এখন কিন্তু আর একটি ইনক্লুড হয়েছে যে বিফার্মের পরে এমফার্ম পিএইচডি একসঙ্গে করা যাচ্ছে, ইন্টিগ্রেটেড পিজি পিএইচডি সেই কোর্সটিও করা যাচ্ছে। সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলস আজকে আমরা আলোচনা করতে চলেছি। ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, ফার্মাসিস্ট তানিম চ্যানেল 1 লক্ষ ভিউ ক্রস করেছে। সো সরকারি চাকরির ফার্মাসিস্টদের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। সো আমরা চলে এসেছি নাইপারের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নাইপারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইনফরমেশন। আমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। এখানে স্ক্রল বারটা খুলে যাবে, এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। কী করে অ্যাপ্লাই করবো? ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পেমেন্ট, 2 নম্বর হচ্ছে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস, 3 নম্বর হচ্ছে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, 4 নম্বর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। আমি ইউজার গাইডেন্সে পরে সব কিছু ডিটেলস দেখাচ্ছি। তার আগে দেখবো তিনখানা আমাদের যে কোর্স হচ্ছে মাস্টার্স, পিএইচডি অ্যান্ড ইন্টিগ্রেটেড পিজি পিএইচডি। সো মাস্টার্সে কি হচ্ছে এখানে? এখানে প্রথম যেটা আমরা এখানে দেখছি, সরি, মাস্টার্স, মাস্টার্সের কি হচ্ছে? অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে হচ্ছে 4/4/2022 থেকে চলবে 3/5/2022 পর্যন্ত। তারপর অ্যাডমিট বা হল টিকেট ডাউনলোড হচ্ছে 16 অফ মে, 16/5/2022। দেন অনলাইন এক্সামিনেশন হচ্ছে 12/6/2022। রেজাল্ট ডিক্লেয়ার হবে 21/6/2022, এবং তারপরে কাউন্সিলিং এবং যথারীতি পরপর প্রসিডিওরগুলি চলবে। এবং এখানে যে নাইপারের যে নাম আছে, যে নাইপার আহমেদাবাদ, গুয়াহাটি, হাজিপুর, হায়দ্রাবাদ, কলকাতা, এই সমস্ত নাইপারে কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে এই এমফার্মে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, যেটা মাস্টার্সের জন্য। এবার কি আছে? এবার আমরা যে পিএইচডির জন্য, পিএইচডির জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 4 তারিখ, চলবে 3 তারিখ পর্যন্ত, 16 তারিখ হল টিকিট ডাউনলোড হচ্ছে, 12 তারিখ এক্সামিনেশন আছে, 21 তারিখ পাবলিশ হচ্ছে তোমার রেজাল্ট, আর ইন্টারভিউ হবে, অনলাইন ইন্টারভিউ হবে 27 থেকে 30, এবং ফাইনাল রেজাল্ট আসবে 5/7/2022। তারপরে যেটা এইবার নতুন চালু হয়েছে যে এমফার্ম এবং পিএইচডি একসঙ্গে ইন্টিগ্রেটেড পিজি পিএইচডি, সেটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 4 তারিখ থেকে, চলবে 3 তারিখ পর্যন্ত, 16 তারিখ হল টিকিট ডাউনলোড হচ্ছে, 12 তারিখ এক্সাম হচ্ছে, 21 তারিখ মানে শর্ট লিস্টেড বা মানে ইন্টারভিউয়ের জন্য ক্যান্ডিডেটের লিস্ট ডিক্লেয়ার হচ্ছে, অনলাইন ইন্টারভিউ হচ্ছে 22 থেকে 24 তারিখ, 25 তারিখ ফাইনাল রেজাল্ট হচ্ছে। সো ডিটেলস আরও ডেট নিচে দেওয়া আছে, তোমরা কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আমি তোমরা চাইলে পিডিএফগুলি সব আপলোড করে দেবো। আর এখানেও যথারীতি সব নাইপারের নাম দেওয়া আছে যে কোথায় কোথায় তোমরা অ্যাডমিশন নিতে পারো, সব ডিটেলস দেওয়া আছে। তোরা কিন্তু ইনফরমেশন প্রচারটি দেখে নিতে পারো যে যেখানে অ্যাডমিশন নেবে। এটা মূলত যেটা বললাম যে ইন্টিগ্রেটেড পিএইচডির জন্য এই এই ইনফরমেশনটি, তারপরে এখানে আছে শুধু পিএইচডির জন্য, এখানে আছে মাস্টার্সের জন্য, পরপর কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর যেটা বললাম যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমাদের দেখাচ্ছিলাম, যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে এই জায়গাটা আসবে, দেন ইউজার গাইডেন্সে তোমরা যেতে পারো। ইনফরমেশন তো পরপর দেখিয়ে দিলাম তিনটে আমি, দেন ইউজার গাইডেন্স, ইউজার গাইডেন্সে গেলে এরকম কিন্তু একটা গাইডেন্স তোমরা পেয়ে যাচ্ছ। এখানে ডিটেলসে দেখানো আছে কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে, মানে স্ক্রল করে যাই নিচে তোমরা দেখাই। এই যে এই জায়গাটা আছে, আমরা প্রথমে কী করলাম, স্টেপ ওয়ানের পরে কি, এই যে স্টেপ ওয়ানের পরে এখানে ইনফরমেশনগুলি দেবো, ইনফরমেশনগুলো দেওয়ার পরে কী করবো, প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেখানো আছে, তোমরা এটি দেখে নিতে পারো। তো আমি একবার তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে আমরা যদি অ্যাপ্লিকেশন ফি পেমেন্টে ক্লিক করি প্রথমে, তাহলে কিন্তু এরকম ডিটেলস চাইছে আমার। এই ডিটেলস দেওয়ার পরে প্রসিড টু পেমেন্ট করলে ফার্স্ট স্টেপ হয়ে গেলো,
একবার যখনই ফার্স্ট স্টেপ হয়ে যাবে, তারপরে নো ইউর পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে ফাইনাল ফর্ম ফিল আপ গুলি করা যাবে। তো নাইপারে এখন তাহলে তোমাদের কাছে একটি ভালো সুযোগ এসেছে, নাইপার থেকে মাস্টার ডিগ্রি করা, পিএইচডি করা এবং ইন্টিগ্রেটেড পিএইচডি করা। তো সেগুলি যারা এলিজেবল ক্যান্ডিডেট, যারা বিফার্ম পড়ছো বা যারা এবার জিপ্যাট দিয়েছো, সমস্ত ক্যান্ডিডেট বা আগের বছর যারা জিপ্যাট ক্র্যাক করেছো, তাদের জন্য একটি ভালো সুযোগ। স্টিল কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। বা কারো নতুন কোনো টপিকের নিয়ে ভিডিও যদি পেতে চাও, সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটা নিয়েও ভিডিও বানানোর। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসি ট্রেনিং ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব আপডেট, ফার্মা আপডেট অর ফার্মা এক্সামিনেশন আপডেট অলসো। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ স্টে টিউনড ইন দ্য ফার্মাসি ট্রেনিং।